নতুন নতুন প্রেম শুরু করেছেন, প্রেমিকার সাথে রুটিন করে তিন বেলা ফোনে কথা না বললে রাতে ঘুমটাও ঠিক মতো হয় না, আপনাকেই বলছি। এবারের বাজেটের পর প্রেমিকার সাথে আপনার মোবাইলে কথা বলার খরচ বেড়ে যাচ্ছে। এখন হয়তো ভাবছেন সিম বাদ দিয়ে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলবেন, জানিয়ে রাখি সেখানেও বাড়ানো হচ্ছে কর, ফলে বেড়ে যাবে আপনার খরচ। মোবাইলে কথা বলার খরচ বেড়ে যাওয়ায় স্থায়ী সমাধানের কথা চিন্তা করে আপনি হয়তো এখন প্রেমিকাকে বিয়ে করে নেওয়ার কথা ভাবছেন। বলে রাখি, বিয়ের আয়োজনেও বাড়তে যাচ্ছে খরচ। খরচ বেড়ে যাওয়ায় প্রেমিকার সাথে কথা বলতে বাধা এবং তাকে বিয়ে করতে না পারার যন্ত্রণায় আপনি হয়তো এখন ভাবছেন চুরুটে দুটি টান দিয়ে মাথা ঠান্ডা করবেন। তবে এখানেও আপনাকে হতাশ হতে হবে, কারণ নতুন বাজেটের পর বেড়ে যাচ্ছে তামাকজাত পণ্যের দাম। ফলে বলাই যায় এবারের বাজেটে যেমন প্রেমে বাধা থাকছে, ঠিক তেমনই থাকছে বিয়েতে বাধা। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গত 6 জুন বৃহস্পতিবার বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদে বাজেট পেশ শুরু হয়। প্রস্তাবিত বাজেটে এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার রসিদ ছাড়া মিলনায়তন ভাড়া করা যাবে না। বর্তমানে 43 ধরনের সেবা পেতে রিটার্ন জমার কপি লাগে। এই তালিকায় মিলনায়তন ভাড়া নিতে রিটার্ন জমার এই বাধ্যবাধকতা যুক্ত হচ্ছে। সাধারণত বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, গায়ে হলুদ, সুন্নতে খাতনা সহ নানা রকমের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সভা, সেমিনার, পুনর্মিলনী অনুষ্ঠান করতে কমিউনিটি সেন্টার ও মিলনায়তন ভাড়া করা হয়। এতে বাড়বে বিয়ের খরচ। অন্যদিকে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনে কল রেটের উপরে সম্পূরক শুল্ক 5% বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের মোবাইল ফোনে কথা বলার খরচও বাড়বে। সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাছেও মুঠোফোন অতি প্রয়োজনীয় সেবা। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসব জীবনের অনুষঙ্গ হয়ে গেছে, ফলে এসব চালাতে খরচ আরও বাড়বে। বর্তমানে প্রতি 100 টাকার টক টাইম পেতে হলে 133.25 পয়সা রিচার্জ করতে হয়। নতুন প্রস্তাবের কারণে 100 টাকার টক টাইম পেতে 139 টাকার রিচার্জ করতে হবে। আরও সহজভাবে বলা যায়, 100 টাকা রিচার্জ করলে সরকার 28 টাকা শুল্ক কর পাবে, বাকি অর্থের সমপরিমাণ টক টাইম পাবে গ্রাহক। এদিকে সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর বাড়ানোয় মোবাইল ফোনের সিম ও ইসিমের দাম বাড়বে। বাজেটে সিমের উপরে সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% এবং ইসিমে ভ্যাট 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মোবাইলে কথা বলার খরচ এবং কমিউনিটি সেন্টারের ভাড়া বেড়ে যাওয়ায় অনেকে বিয়ের চিন্তা থেকে সরে এসে চুরুট সেবন করবেন বলে ভাবছেন। তবে সেখানেও তাদেরকে হতাশ হতে হবে, কারণ চুরুটের টান দিলেই গুনতে হবে বাড়তি টাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এর সম্পূরক শুল্ক 100% বৃদ্ধির প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফলে নতুন অর্থ বছরের সব ধরনের চুরুটের দামই বাড়ছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় চুরুটের নিম্নস্তরের 10 শলাকার মূল্যস্তর 50 টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক 60% ধার্যের প্রস্তাব করেন। গত অর্থ বছরে 10 শলাকার মূল্যস্তর 45 টাকা ও সম্পূরক শুল্ক 58% ছিল। মন্ত্রী মধ্যম স্তরের 10 শলাকার মূল্যস্তর গত বছরের চেয়ে 3 টাকা বাড়িয়ে 70 টাকা ও তদূর্ধ্ব, উচ্চস্তরের 10 শলাকার মূল্যস্তর 113 টাকা থেকে 120 টাকা ও তদূর্ধ্ব, অতি উচ্চস্তরের 10 শলাকার মূল্যস্তর 150 টাকা থেকে 160 টাকা ও তদূর্ধ্ব নির্ধারণ করার প্রস্তাব করেন। এই 3 স্তরের সম্পূরক শুল্ক 65% থেকে বাড়িয়ে এবার 65.5% নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।